তো এখন আমরা আছি নিউ কলিংবো স্টেশনে, আগরতলা যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন এখন চলে এলো, তো একটু পরে আমরা ট্রেনে গিয়ে বসবো, বসে গিয়ে দেখা হচ্ছে। আমি ট্রেনের ইয়েটা কন্ডিশনটা একটু দেখাই। পুরো ট্রেনটাই খালি দেখতে পাচ্ছ, একজনই নেই, সব পুরো ট্রেনটাই খালি। আর আমার ভাতিজা, আমরা দুইজন বসে আছি, আমার একটা ভাতিজা সামনে সিটে বসে আছে, পুরো ট্রেনটা খালি। তাই আমরা বর্তমানে আমরা এখন মানিকসাগরে আছি। আপনারা আছে টিকিটের প্রাইস কত পড়েছে, এই দুই ডেট সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো। নিউ কলিংবো থেকে আগরতলা যেতে কত টাকা লাগে, আমরা কী টিকিট করেছি, এই দুই ডেট সম্পূর্ণ আমরা উকিলে গিয়ে আপনাদের বিস্তারিতভাবে সব কিছু আপনাদের বলবো। তো বর্তমানে আমরা গিয়া উঠে লইমু, তারপর সব কিছু একটু জেট দেখাই মারে আর ভিডিও সাথে থাকবা। এখানে আমরা একটা চা নিলাম, এখানে আরেকটা চা। চা নিয়েছি আর সাথে এটার মাঝে কি আছে দেখে নি, কাটলেস। আর এদিকে বাতি চা খাট, এদিকে আমার বাতি চা না, এটা করি না, এটা করি না, কাটলেস মাঝে খান দিব তো মাইল লাগি গেছে, আমি খাই। এদিকে আমার বাতি চায় খার কাটলেস বলে হেড আর কাটলেস, আর এদিকে এই বাতি চায় খার। আমিও একটু খাইলাই খাইয়া খাবার দাবার। তো আমরা এখন আগরতলা স্টেশন থেকে এখন একটা গাড়ি করে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে আমরা দেখছি।
তো এখন আমরা বর্তমানে হোটেলে আই গেছি, হোটেলে আই আমরা ড্রেস টু চেঞ্জ করি, বর্তমানে এখন বিস্তার আই গেছি, কেন খানি রাখা আছে, একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে ভিডিও দেখাইব, তো যাই হোক একটু পরে আবার দেখাবো।